আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একদমই নতুন আর মজাদার স্বাদের একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরুতেই একটা খিরসা তৈরি করে নেব। এর জন্য চুলায় আমি 1.5 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 এলাচ আর 1 টুকরো দারুচিনি। চিনি লাগবে 4 টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে একটু নেড়ে নেছি আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে ওঠে। দুধটা একবার ফুটে উঠেছে, এই পর্যায়ে এটাতে একটা মিক্সচার দেব। মিক্সচারটা তৈরি করার জন্য এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরুর দুধ। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকার শক্ত দানাভাব না থাকে। মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ফুটন্ত দুধের ভিতর দিব। তবে তার আগে চুলার আঁচটা একদমই কমিয়ে নিয়েছি আর কম আঁচে এটাকে আস্তে আস্তে দিতে থাকবো আর এক পাশে এটাকে নাড়তে থাকবো। একসাথে সম্পূর্ণটা দেওয়া যাবে না, কারণ একসাথে সম্পূর্ণটা দিলে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি শক্ত দলা বেঁধে যায়। এভাবে আস্তে আস্তে করে দিয়ে এক পাশ থেকে নেড়ে যেতে হবে যাতে খুব সহজেই এই মিক্সচারটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার কম আঁচে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো আর যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে আর আস্তে আস্তে দেখবেন যে এটা ঘন হতে থাকছে। একটু পরেই দেখবেন যে এটা অনেকটা এরকম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর এটা ঠান্ডা হবার পরে আরও অনেকটুকু ঘন হয়। ভিতরের খিরসাটা তৈরি হয়ে গেল, এটাকে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার দ্বিতীয় স্টেপে এখানে একটা বোলের ভিতর আমি নিয়ে নিচ্ছি 1টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1/2 ঘন্টা আগে এটাকে নামিয়ে রেখে দিবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। এরপর একসাথে এটাকে মিশিয়ে এনেছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে ডিমের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। চিনি যখন ডিমের সাথে মিশে যাবে তখন এটা কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যাবে। এই পর্যায়ে এটা মিশানো হয়েছে। এবার এতে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার পানি দিয়ে দিচ্ছি, নর্মাল টেম্পারেচার আছে পানিটা। 1/2 কাপ দিয়ে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি একটু বেশি দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় 1-2 মিনিট পর্যন্ত। এটা মেশানো হয়েছে। এবার এখানে একটা চালনি নিয়েছি, চালের ভিতরে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবার এটাকে অল্প অল্প করে চেলে নেব আর লিকুইড মিক্সচারটার সাথে আস্তে আস্তে মিশাতে থাকবো। এভাবে মিক্সচারটা কয়েকবার মিশালে এটা খুব ভালোভাবে মিক্সড হবে। রেডি হয়ে গেছে এই ব্যাটারটা। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে, অনেক বেশি ঘন হবে না, মোটামুটি এরকম ঘন হবে। এবার চুলাটা ফ্রাই প্যানের ভিতরে আমি একটু তেল মুছে নিচ্ছি। চুলার আঁচটা একদম কম আছে। এ পর্যায়ে আমি এক পাশে একটুখানি ঢেলে দিচ্ছি ব্যাটারটা, অন্য পাশে একইভাবে আবারও একটু দিয়ে দিচ্ছি ব্যাটার। এবার একটু পরে দেখবেন যে উপরের দিকে অনেকটা বাবেলের মতো হচ্ছে। 1-2 মিনিট পরে দেখবেন যে উপরের দিকটার ভিতরে একদমই হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু নিচের দিকটা হয়ে গেছে আর উপরের দিকটা হয়ে যাবে। এটাকে উল্টে উপরের দিকটা ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে উল্টে আপনাদের একটু দেখিয়ে দিই নিচের দিকটা কেমন হয়েছে। তো এরকম সুন্দর আর হালকা একটা রং আসবে। এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা আমি এরকম এক পাশ দিয়ে এরকম জোড়া লাগিয়ে নিচ্ছি। দেখুন হালকা হাত দিয়ে চেপে নিলে এটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এটার ভিতরে অন্য কিছু করতে হবে না জয়েন্ট করার জন্য।
এবারে খালি অংশটার ভিতরে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি যেটা তৈরি করে নিয়েছিলাম। এখানে কিছু পেস্তা বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখে তারপর একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এবার খিরসা লাগানো এই অংশটার এই দিকটাতে আমি একটু পেস্তা বাদামের গুঁড়াটা এভাবে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে গেল, দেখুন কতটা সহজ আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা সারা রাত যদি ফ্রিজে রেখে দেন, পরের দিন যদি খান তাহলে কিন্তু এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা কিন্তু এটা এই শীতের ভিতরে পিঠা হিসেবেও খেতে পারেন, একদমই নতুন আর ভিন্ন রকম একটা ডেজার্ট। উপরে পার্টটা অনেক সফট হয়, ওই খিরসাটা কিন্তু মুখের ভিতরে একদমই মিলিয়ে যাবে, খেতে খুবই ভালো। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।